আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী জি আমার মিরাজ থেকে আসার পরে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলে মা মিরাজ থেকে আসলাম ছয় প্রকার নারী এমন নারীগণ জাহান্নামের মধ্যে বন্দী হয়ে আছে। সম্মানিত ভাইরা আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে শোনাচ্ছেন, মা ফাতেমা শুনতেছেন বাবা গো কোন কোন ব্যক্তি। নবীজি বললেন ফাতেমা শোনো, এক নাম্বার জাহান্নামে যাবে ওই সমস্ত নারী যেই সমস্ত নারীগণ মাথার চুলগুলো বেল করে এলোমেলো করে রাস্তাঘাটে ঘোরাফেরা করে, বেপর্দা হয়ে ঘোরাফেরা করে, তাদের কোনো লজ্জা নেই। মা বোনেরা খুব খেয়াল করে শুনুন, যে সমস্ত নারীগণ মাথার চুলগুলো বের করে করে ঘুরবে, হাদিসের মধ্যে আসছে, কিতাবের মধ্যে আসছে, প্রতিটা চুলগুলো আপনার জন্য সাপ হবে, সাপ হয়ে আপনাকে কামড়াইতে থাকবে। সম্মানিত মা বোনেরা, যেই মাথার চুলগুলো এত সুন্দর করে শ্যাম্পু দিয়ে সুন্দর করে পরিষ্কার করে করে রাখেন, অথচ আপনার এই চুলগুলো আপনার সাপ হয়ে আপনাকে মরণের পরে কামড়াইতে থাকবে। সম্মানিত মা বোনেরা, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দুই নাম্বারে কোন ব্যক্তি জাহান্নামে যাবে, যেই সমস্ত নারীগণ কঠো কথার মাধ্যমে স্বামীকে কষ্ট দেয়, কথায় কথায় স্বামীকে কষ্ট দিয়ে থাকে, এই সমস্ত মহিলারা কিয়ামতের দিন জাহান্নামে যাবে। স্বামীদের সঙ্গে অল্প একটু কথা হলেই মানে কিভাবে স্বামীদের উপরে জোরে জোরে করে কথা বলে, অথচ স্ত্রী যদি সুন্দর হয়ে যায় একটু ভদ্রতার সঙ্গে স্বামীকে বোঝানোর চেষ্টা করে কিন্তু স্বামীটা ভুলে যাবে, কিন্তু জোরে জোরে কথা বলার কারণে তাকে কটু কথার মাধ্যমে মনে কষ্ট দেওয়ার কারণে এই যে দুইজনের মধ্যে একটা ভালোবাসা আটল করে যায়, এই কাজ ইনশাআল্লাহ আপনারা করবেন না। তিন নম্বরে যেই স্ত্রী হালাল স্বামী রেখে পরকীয়ার সঙ্গে লিপ্ত হয়, মোবাইল ফোনে এসএমএস এ পার্কে এখানে সেখানে ঘোরাফেরা করে এবং অশ্লীল কাজের মধ্যে যারা লিপ্ত হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কিয়ামতের দিন মুসিবতের সময় ওই সমস্ত নারীদেরকে আমি মিরাজে দেখে আসলাম, তাদের স্তনে এবং তাদের গোপন অঙ্গ দিয়ে রক্ত বের হচ্ছে এবং তাদের শরীরে এমন ভাবে তাকে আযাব দেওয়া হচ্ছে। সম্মানিত মা বোনেরা, এই জন্য এই কাজগুলো করবেন না। হালাল স্বামী রেখে পরকীয়ার সঙ্গে লিপ্ত হলে পরে আপনাদের কিয়ামতের দিন এরকম করে আযাব দেওয়া হবে। চার নম্বরে ফরজ গোসল হওয়ার পরে কিছু মা বোনেরা আছে, গোসল ফরজ হয়েছে কিন্তু সে পবিত্রতা হতে সে কৃপণতা করে, সময়কে কাটিয়ে দেয়, অলসতা করে, এই অলসতা করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আত-তুহুর শাতরুল ঈমান, পবিত্রতা ইমানের অঙ্গ। সুতরাং মা বোনেরা, যখন তে আপনাদের ফরজ গোসল যখন হয়ে যাবে সঙ্গে সঙ্গে আপনাকে গোসল করে পাক পবিত্রতা, এটা ইমানের অঙ্গ, এই জন্য আপনাকে পাক পবিত্রতা অর্জন করতে হবে। পাঁচ নম্বরে যেই সমস্ত মা বোনেরা নামাজ পড়তে অলসতা করে, মা বোনেরা একটা তাদের অভ্যাস আছে, যখন জোহরের নামাজের আজান হয় এই তো কাজ করছি, আমার সংসারে কাজ করছি, একটু পরে নামাজ পড়ি, আর একটু পরে পড়ি, আর একটু পরে পড়ি, এই কাজটা শেষ করে নেই, এইরকম করতে করতে হেলাই দোলাই করে জোহর চলে যায়, আসর চলে যায়, মাগরিব চলে আসে, এমন করে করে হেলাই দোলাই নামাজকে অলসতা করে, উক্ত মতো নামাজ পড়ে না, উক্ত মতো সময় মতো নামাজ পড়ে না। ছয় নম্বরে কিছু নারীগণ আছে, তারা কথাই কথাই মিথ্যা কথা বলে, কিরি বলে আল্লাহর কিরি, এরকম করে কিরি কাটে, মিথ্যা কথা বলে, মিথ্যা কথা বলা মহাপাপ, মিথ্যা কথা যারা বলবে তাদের আমল কবুল হবে না, তাদের মুখে থেকে বরকত উঠে যাবে, আল্লাহর রহমত উঠে যাবে। সম্মানিত মা বোনেরা, আসুন এই জন্য আপনাদের কাছে সাবধান করে দিতে চাই, যেই ছয়টি আপনাদের ছয়টি যদি অভ্যাস যদি থাকে আজকে থেকেই পরিবর্তন হয়ে যান, ইসলামের ছায়া তলে আসেন, আল্লাহ রব্বুল আলামিন আপনাদেরকে যত সম্মান দিয়েছে, ইজ্জত দিয়েছে, সেই সম্মান ইজ্জতকে বজায় রেখে আপনারা যদি সে আল্লাহকে যদি সন্তুষ্ট রাখতে পারেন, আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের দিন আপনাদেরকে জান্নাতের সর্বোত্তম আকাম দান করে দিবেন।